আচ্ছা, আমি সাপোর্ট শুরু করছি। আজ হলো 26 জানুয়ারি, রবিবার, দুপুর 2টা। ওকে, আমি সবার কোশ্চেনে চলে যাচ্ছি। প্রথমে প্রশ্ন করেছেন তারেক স্যার, তো এখানে আমার গিকটা চেক করে দেবেন। আসেন তারেক, তারেক আসেন। কই, এত লেট হচ্ছে কেন? তারেক তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি করেন। হ্যালো, হ্যালো স্যার, শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন না? জি স্যার, শুনতে পাচ্ছি। এতক্ষণ এতক্ষণ শুনতে পান নাই? না স্যার, আমার মাইকটা মিট আনমিট করা ছিল তো। আচ্ছা, আমাকে রাজওয়ান, এতক্ষণ কি শুরু থেকে আমাকে শুনতে পেয়েছিলেন রাজওয়ান? ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, আমি কোনটা চেক করবো, গিক চেক করবো, তাই তো? জি স্যার, আমি দুয়োটাই নতুন করছি, মানে অনেক কোনটা একটা চেক করবো পাবলিক বলেন, কোনটা, একটা বলেন, যেকোনো একটা। স্যার, এই ফেসবুক মার্কেটিং এটা দেখেন। আই উইল ফেসবুক মার্কেটিং প্রমোট ইউর বিজনেস টার্গেট, অসাধারণ। আপনি একটু আমাকে অর্থটা বলুন তো, তর্জমা করে আমাকে অর্থটা বলেন। আই উইল ফেসবুক মার্কেটিং প্রমোট ইউর বিজনেস টার্গেট কাস্টমার, এটার অর্থটা কি? মানে আমাকে ভেঙে 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 বুঝিয়ে দেন। আমি ফেসবুক মার্কেটিং হ্যাঁ করতে বাবা, চাই। এভাবে না, এভাবে না, মানে অর্ধেক অর্ধেক করবেন। মনে করেন আই উইল ফেসবুক মার্কেটিং, আই উইল ফেসবুক মার্কেটিং প্রমোট, এটার এটার অর্থ কি? অথবা আই উইল ফেসবুক মার্কেটিং, এটার মানে কি? আমি ফেসবুক মার্কেটিং করব। আই উইল, আই এম GPA 5, মানে আমি GPA, আমি আই এম GPA 5, এটার অর্থ কি? আমি GPA 5, ক্যান্সেল করে গেছেন তাই না? আই এম GPA 5, এটার অর্থ আমি GPA 5, আমি GPA 5, এই কথাটার মানে কি? মানি হয় না কোনো। কোনো মানি হয় না। তাহলে আই উইল ফেসবুক মার্কেটিং, এটার মানে কি? আই উইল ডু হবে এই জায়গায়। হ্যাঁ, তাহলে আই উইল ডু হলে একটা মিনিং আসে, আই উইল ডু, আমি করব ফেসবুক মার্কেটিং, আমি ফেসবুক মার্কেটিং করব, তাই না? আচ্ছা, একটুকু বুঝলাম। তারপর একটুকু কি, প্রমোট ইউর বিজনেস টার্গেট কাস্টমার, এটার মানে কি? ফেসবুক মার্কেটিং টা করব, মানে টার্গেট কাস্টমারদের কাছে। আমাকে ভেঙে ভেঙে বলেন না, মানে অর্ধেক অর্ধেক করে আমাকে বুঝিয়ে বলেন। মানে স্যার, প্রচার করব ইওর, মানে প্রমোট, মানে প্রচার করব ইওর বিজনেস, আপনার বিজনেস, মানে টার্গেট কাস্টমার, আপনার যে টার্গেট কাস্টমার থাকবে। আপনি দয়া করে ইংরেজিতে লিখিয়েন না, দেখে আপনি বাংলায় বলুন তো আমাকে। আমি আমি সবাইকে বিনীতভাবে বলছি যে যারা ইংলিশে ভালো না, আপনারা দয়া করে ইংরেজিতে লিখবেন না, বাংলায় লিখবেন, বাংলায় লিখবেন, আমি সেটা ইংরেজিতে করে দেবো। আপনি দেখি বাংলায় বলুন তো, টাইটেল কি লিখতে চেয়েছিলেন আমাকে বাংলায় বলেন, আমি আপনাকে করে দিচ্ছি। আমি আপনার জন্য ফেসবুক মার্কেটিং করব, টার্গেটেড কাস্টমারদের কাছে পৌঁছে দেব। আবার কঠিন হয়ে গেল অনেক, এটা বাংলা বুঝতে আমার অসুবিধা অসুবিধা হয়ে গেল, আরো সহজ করে সুন্দর করে বলেন, গুছাই বলেন। আমি আপনার জন্য ফেসবুক মার্কেটিং করব, টার্গেটেড কাস্টমারের কাছে। আমি আপনার জন্য ফেসবুক মার্কেটিং করব টার্গেটেড কাস্টমারের কাছে, তাই তো? আচ্ছা, আমি আপনার জন্য ফেসবুক মার্কেটিং করব, আমি ইংরেজি কি আই, তাই না? আপনার জন্য, আপনার জন্য মানে কার জন্য? এখানে আপনার, আপনার জন্য মানে কার জন্য? আপনার বিজনেসের জন্য, তাই তো? হ্যাঁ, এখানে আপনার বলতে, এখানে আপনার সম্বোধন কেন করতে হবে? কারণ এখানে তো আপনি কোনো একজনকে তো বলতেছেন না, বলতেছেন একজনকে, এমন না যে আপনার সামনে কোনো একজন বায়ার বসে আছে,
আপনি তাকে বলতেছেন যে আমি আপনার জন্য, সেরকম তো না। আপনারটা নর্মালি হবে, নর্মালি আপনি বলবেন যে আমি যে কোনো বিজনেসের জন্য আমি ফেসবুক প্রমোশন করতে পারি, ঠিক আছে। কথা হলো আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম যে সবার বুঝার জন্য যে এইভাবে কখনো কোনোভাবে লেখা যাবে না, হ্যাঁ কোনোভাবে এইভাবে এইভাবে লেখা যাবে না, ঠিক আছে। এই লেখাগুলো সহজ করে লেখা যায়। আমি ফেসবুক মার্কেটিং করব, আই উইল ডু ফেসবুক মার্কেটিং যে কোনো বিজনেসের জন্য, ফর এনি বিজনেস। একদম সিম্পল না? একদম সিম্পল তো, তাই না? আমি যে কোনো বিজনেসের জন্য ফেসবুক মার্কেটিং করব, আই উইল ডু ফেসবুক মার্কেটিং ফর এনি বিজনেস, হ্যাঁ। অথবা আমি যদি আরো বলি যে আই উইল ডু ফেসবুক মার্কেটিং ফর এনি বিজনেস ইন ইউএসএ, তাই না? এভাবে বলতে পারি। অথবা বলতে পারি যে আমি এই মানে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে যে কোনো কোম্পানিকে টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাবো, হ্যাঁ। তাহলে আই উইল রিচ এনি কোম্পানি, হ্যাঁ আমি আমি কি যে কোনো কোম্পানিকে টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাবো, ঠিক আছে। আই উইল রিচ মিলিয়নস অফ টার্গেটেড কাস্টমার বাই ফেসবুক মার্কেটিং, হয় না? মানে সহজ করে চিন্তা করে লিখতে হবে, এত জটিল এত সহজবরল করে লাগলে যে যে অক্ষরটা আপনি নিজেই বুঝতে পারেন না সেটা আপনি কি কেন লিখছেন। আপনি যারা ইংরেজি ভালো পারেন না কোনো সমস্যা নেই, আউটসোর্সিং করার জন্য ইংরেজি জানতে হয় না, হ্যাঁ আউটসোর্সিং করার জন্য ইংরেজি জানতে হয় না। আউটসোর্সিং করার জন্য খুব ভালো বাংলা জানতে হয়, যে জিনিসটা আপনি নিজেই বুঝেন না সেইভাবে লেখা যাবে না। আপনি বাংলায় লিখবেন, বাংলা লেখার পর যে কারো সহযোগিতা নেবেন যে আমাকে আমাকে লিখে দেন, আবার বাংলায় চিন্তা করার সময় অতি জটিল করে চিন্তা করা যাবে না, সহজ করে বাংলায় কথা বলতে হবে, ঠিক আছে। ঠিক আছে তারেক, তারপর এখানে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কনসালটেশন অ্যান্ড অডিয়েন্স রিসার্চ, এটাকে আমি বলেছিলাম, এটা এটা অ্যাড করার জন্য, এটা আপনি কোথায় পেয়েছেন? এটা এই যে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি, ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনি কোথায় পেয়েছেন? আর যদি হচ্ছে এই ক্যাটাগরি হচ্ছে মানে চেঞ্জ করতে চাইছিলাম কিন্তু এই আমি তো চেঞ্জ করার প্রশ্নটা আসতেছে না, প্রশ্ন আসতেছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনি দিয়েছেন, কেন দিয়েছেন? ক্যাটাগরিতে চেঞ্জ করা যায় না। এখন এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনি কেন দিয়েছেন? আমি কি এটা কি দিতে বলেছিলাম? আর যদি এই জায়গায় ফেস মানে ফেসবুক মার্কেটিং দি ওই জায়গায় হচ্ছে টেস্ট চাই, এই জন্য আবার ঘুরে এই টেস্ট চাইলে, চ্যাট চাইলে সেটাও কি বলার আছে? সেটা তো আমি আমি তো ফেসবুক মার্কেটিং তো আমি তো দিতে বলি নাই, আমি তো আপনি আমার ভিডিওটা দেখেন নাই, আপনি যদি আমার ভিডিওটা দেখতেন, হ্যাঁ আপনি পরিপূর্ণভাবে বুঝতেন। অনেকবার দেখলে তাহলে বলুন তো আমি এখানে কি বলেছিলাম। অনেকবার দেখছেন, বাট আপনি আপনি ভালো করে বুঝে বুঝার চেষ্টা করেন নাই, ঠিক আছে। আমি এখানে এই জিনিসটা টোটালি আমি দিতে বলি নাই, হ্যাঁ। এখানে আপনি দিতে পারতেন ওয়েব ট্রাফিক, দিতে পারতেন ডিজিটাল মার্কেটিং থেকে ওয়েব ট্রাফিক, হ্যাঁ আর কোনো কিছু দরকার ছিল না। যদি কোনো কখনো যদি টেস্টের জন্য না আনে তাহলে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং থেকে ওয়েব ট্রাফিক, ঠিক আছে। অথবা আপনি অন্য অন্য অনেকগুলো গিক আপনি দেখতে পারতেন যে অন্য অন্য গিকগুলা, অন্য অন্য গিকগুলা ফেসবুক মার্কেটিং এর জন্য কোন ক্যাটাগরি দিয়েছে, তাই না? এটা বাদ দেন, অন্য অন্য অনেকগুলো ক্যাটাগরিতে আছে, আপনি একটা ক্যাটাগরি যদি না হয় আরেকটা ক্যাটাগরিতে দিতেন। আই উইল ফেসবুক মার্কেটিং, আচ্ছা তারপর এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, প্রমোট টু টার্গেটেড টার্গেট কাস্টমার্স, এটা টার্গেটেড হবে, টার্গেটেড কাস্টমার্স 100% অল ম্যানুয়াল পোস্টিং, 100% আবার অল 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 যে মিনিং 100% সেম মিনিং, ইনক্রিজ ইউর সেলস অন টাইম ডেলিভারি, অল ম্যানুয়াল পোস্টিং ইনক্রিজ ইউর সেলস, প্রমোট টু টার্গেটেড, প্রমোট টু টার্গেটেড কাস্টমার্স, আচ্ছা এই ব্যানারটা ফাইবার তারপর ছবি, প্রমোট ইউর বিজনেস মিলিয়ন্স অফ পিপল, এখানে একটা টু হবে, প্রমোট ইউর বিজনেস টু মিলিয়ন্স অফ পিপল, ফেসবুক মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু এনি বিজনেস বিকজ উই ক্যান রিচ মিলিয়ন্স অফ অ্যাক্টিভ কাস্টমার্স বাই দিস, ইটস এ ভেরি ইফেক্টিভ, ইটস ইফেক্টিভ বিজনেস প্রমোশন, আচ্ছা আই হ্যাভ কমপ্লিটেড লং টার্ম ফেসবুক মার্কেটিং কোর্স ফ্রম দ্য আউটসোর্সিং ইনস্টিটিউট, দাস আই নো দ্য হিডেন প্রসিডিউর টিপস অ্যান্ড ট্রিক্স, ওকে বাই দিস
বেস্ট আরওআই সিলেকশন, আরওআই মানে কি? আরওআই মানে হচ্ছে আপনার ওই আর যে সময় ডিসি এর সময় দেখলাম এখন আর বুঝে নেই বলেন। আরওআই মানে হচ্ছে এই কি বলে নেট থেকে দেখছেন আপনি, সেটা দেখলে তো হবে না, আপনি সেটা জানেন না, মানে সেটা আপনি বুঝতে পারছেন তো না, মনে করুন হুবহু বলার দরকার নাই, অ্যাব্রিভিয়েশন অ্যাব্রিভিয়েশন বলার দরকার নাই, অ্যাব্রিভিয়েশন না বলে মানে ইলেভারেশন বলার দরকার নাই, ইলেভারেশন না বলে আপনি আমাকে জাস্ট বিষয়টা বলেন। মনে করেন এসইউ কি? এসইউ মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা দরকার নাই, মনে করেন এটা ভুলে গেছেন, বাট এসইউ মানে কি এটা তো আপনি আপনি বুঝবেন যে এসইউ মানে হলো অনলাইনে প্রচার করা, এটুকু তো বলতে পারবেন, সেই ভেবে বলেন, মানে খুব ছোট্ট ছোট্ট করে আমাকে বলেন। আচ্ছা তারপরে বলুন ডিএ পিএ মানে কি? পিএ এবং ডিএ পিএ মানে পেজ অথরিটি, ডিএ মানে ডোমেইন অথরিটি। আচ্ছা পেজ পেজ অথরিটি মানে কি, ডোমেইন অথরিটি মানে কি? মানে এটা হচ্ছে এই ফেসবুক মানে আমরা যেই গ্রুপে প্রচার করব ওই গ্রুপটাকে গুগলে একটা র‍্যাঙ্ক আছে, ওই র‍্যাঙ্ক ফেসবুকে কে ফেসবুকের কোন গ্রুপকে গুগলের কোন র‍্যাঙ্ক দেয় না, ফেসবুকের সাথে গুগলের কোনো সম্পর্ক নেই, এখানে গুগল দা ওয়েবসাইট কে, ফেসবুকের মধ্যে গুগল এসে কোনো র‍্যাঙ্কও দিতে পারে না, কোনো মাতবরি করতে পারে না, এখানে ডিএ পিএ এই জিনিসগুলো হলো, এই জিনিসগুলো হলো কিসের জন্য? লিংক বিল্ডিং এর জন্য প্রযোজ্য, এখানে ফেসবুকের জন্য টপ ডিএ পিএ এই জিনিসগুলো প্রযোজ্য না। টু গেট মোর ট্রাফিক অর উইথ বিজনেস এবল টু ট্রাফিক ডিজাইন, এখন কথা হলো আপনি এই জিনিসগুলো না জানি এগুলো এগুলো ভয়ঙ্কর রকমের অন্যায়, এটাকে বলে একদম একদম সরাসরি কি তথ্য চুরি করা বা অন্য কারো কাছ থেকে ইনফরমেশন চুরি করা, একদম সহজ কথাই। হ্যাঁ এভাবে করা যাবে না, এভাবে করলে আপনার লাভ লাভটা কি হবে? এখন আপনি অন্য অন্য কোনো গিক থেকে দেখছেন যে বেস্ট আর ওয়াই সিলেকশন অফ প্রোডাক্টস, খুব ভালো কথা আপনি দেখছেন, এখন দেখার পর আপনি যদি এই আর ওয়াই কি, আর ওয়াই মানে হলো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট মানে হলো আমি যে পরিমাণ টাকা ইনভেস্ট করবো অ্যাডভার্টাইজিং এর জন্য তার চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা আমার কাছে উঠে আসবে, ওটাকে বলা হয় আর ওয়াই, তার মানে ফেসবুক মার্কেটিং এ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বেশি, ঠিক আছে? তো এই জিনিসটা আপনার আপনার এটার ক্ষেত্রে প্রযোজ্য না, এই জিনিসটা প্রয়োজন হচ্ছে পেইড মার্কেটিং এর ক্ষেত্রে, বুস্টিং এর ক্ষেত্রে। হ্যাঁ আর ওয়াই আমাদের এটার ক্ষেত্রে প্রযোজ্য না, বাট যদি আপনি আর ওয়াই কি সে সম্পর্কে যদি জানতেন, আপনি অন্য অন্য অনেকগুলো গিক দেখছেন, গিক থেকে আপনি কপি করে আনছেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই জিনিসটা যদি আপনি গিয়ে একটু যদি কি মানে পড়াশোনা করতেন, পড়াশোনা করতে কতক্ষণ লাগতো, কতক্ষণ লাগতো বলেন? বড়জোর 10 মিনিট লাগতো, আর ওয়াই সম্পর্কে জানতে বড়জোর 5 মিনিট লাগতো, তো পড়াশোনা করলে আপনার কি হইতো, আপনার আপনার জ্ঞানটা বাড়তো, তাই না? তো আপনি পড়াশোনা করেন নাই, আপনি কোনো কিছু জানেন নাই, খুব খুব কপি করে এখানে 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 দিয়ে আসছেন, তো এগুলো এগুলো ভয়ঙ্কর অন্যায়, এবং এভাবে যারা করবে তারা আসলে ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে পারবে না। কথা হলো ফ্রিল্যান্সিং এ সাকসেস হওয়ার জন্য আপনাকে মাথা খাটাতে হবে, আপনার ব্রেনকে কষ্ট দিতেই হবে, হ্যাঁ আপনার ব্রেনকে খাটাতে হবে, নিজ থেকে কিছু করার চেষ্টা করতেই হবে। অন্য কেউ একজন লেখছে, সেই লেখাটা দেখে আপনি লেখছেন, তাতে কোনো সমস্যা নেই, তাতে দোষের কিছু নেই, কিন্তু আপনি যদি সেই লেখাটা পড়ে আপনি বুঝবেন, সেই লেখাটা আমি বারবারই বলছি, আমি গিক তৈরি করার সময় বারবারই বলছি, আপনি তো আমার গিকটা এই ক্লাসটা তো অনেকবার দেখছেন, ওইখানে আমি বারবার একটা কথা বলছি না, কোনোভাবে অন্য কারো গিক কপি করা যাবে না বলেছিলাম, হ্যাঁ এবং বলেছিলাম যে অন্য অন্য কোনো গিক থেকে যদি আপনি কোনো একটা শব্দ যদি নিয়ে আসেন 100% ওই শব্দটা বারবার পড়তে হবে, মানে শব্দটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, হ্যাঁ পড়াশোনা করতে হবে, তারপর যদি আপনার মনে হয় যে হ্যাঁ ওই টপিকটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, তখন আপনি সেটা সেটা নিয়ে আসেন, ঠিক কিনা? তো এখন এভাবে, হ্যাঁ ঠিক আছে আপনাকে ধন্যবাদ, আমি আপনাকে ইয়া করে দিচ্ছি। এখন এভাবে যারা যারা এরকম কষ্ট ছাড়া বিনা কষ্টে বা কম কষ্টে, হ্যাঁ যারা এরকম গিগ তৈরি করতে চাইবেন, তারা আসলে কি হবে না, তারা আসলে কিছুই হবে না, তাদের সুদ্রুত কষ্ট হবে, তারা আসলে সাকসেস হওয়া যাবে না। আচ্ছা এরপর আসেন মোহাম্মদ নাজমুল হুদা, স্যার আমি 20 অক্টোবর ভর্তি হয়েছি, আমি কোনো কাজ পাইনি, আমার প্রোফাইলে কি কোনো প্রবলেম আছে? আসেন নাজমুল হুদা, স্ক্রিনে আসেন নাজমুল হুদা, হ্যালো
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনি 20 অক্টোবর ভর্তি হয়েছেন, সেটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হলো কি, 20 অক্টোবর যদি ভর্তি হয়ে থাকেন, অক্টোবর গেল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তার মানে প্রায় প্রায় 2.5 মাসের বেশি হতে চললো, তাই তো? না হ্যালো, স্যার, আমি একটু সমস্যায় ছিলাম, তো আব্বার এনে হাসপাতালে ছিলাম স্যার 1 মাস। আচ্ছা, তাহলে 1.5 মাস, তাই তো? জি আচ্ছা, স্যার, আপনি আমাকে 1.5 মাসও বাদ দেন, 2 মাসও বাদ দেন। হ্যাঁ, আপনি আমাকে জি শুধুমাত্র স্যার, জানুয়ারি থেকে আপনি কি আপনি আমার অ্যাক্টিভিটিস গুলো দেখেন, শুধু জানুয়ারি। যে স্যার, আমি জানুয়ারি মাসে আমি এই কাজগুলো করছি, কাজ পাওয়ার জন্য, ফ্রিল্যান্সিং এ সাকসেস হওয়ার জন্য 1 সপ্তাহের বেশি লাগে না, 100% মনোযোগ জি দিয়ে স্যার, এক সপ্তাহ, 1 সপ্তাহ ট্রাই করলে যথেষ্ট। আপনি আমাকে শুধুমাত্র 1 সপ্তাহের অ্যাক্টিভিটিস দেখান, যে স্যার এই 1 সপ্তাহের মধ্যে আমি এতটা বাইরে রিকোয়েস্ট রিপ্লাই করছি, খুব ভালোভাবে রিপ্লাই করছি, আমি 1 সপ্তাহের মধ্যে এই এই কাজগুলো করছি। আপনি আমাকে আপনার অ্যাক্টিভিটিস গুলো দেখান, যে আমি এত ভালোভাবে করার স্যার পরও, আপনার ডাইরেকশন একশো স্যার পার্সেন্ট আমি ফলো করার পরও আমি কি কাজ পাচ্ছি না, তখন আমি আপনার সাথে ব্যাপারে কথা বলবো। স্যার মানে আমার প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা স্যার, এটা একটু দেখতেছিলাম স্যার। হ্যাঁ, আপনি আমাকে আমার প্রোফাইলে সমস্যা আছে কিনা সেটা তো অন্য কথা, আপনি আমাকে জি আপনার স্যার, অ্যাক্টিভিটিস গুলো দেখান। আপনার প্রসঙ্গটা হয়েছে যে আপনার কাজ পাচ্ছেন না, তাই তো? আপনি আপনার প্রবলেম যেটা লিখছেন সেই প্রবলেমটা কি, আপনি যদি আমাকে বলতেন যে আমি এই আমাকে প্রোফাইলটা চেক করে দেন, আমি আর কোনো কথা না বলে প্রোফাইলটা চেক করে দিতাম। কিন্তু আপনার প্রশ্ন ছিল যে আপনি অক্টোবরের 20 তারিখে ভর্তি হয়েছেন, তাই তো? নভেম্বর, জি স্যার, ডিসেম্বর, 2 মাস, 2.5 মাস হয়ে গেলো, আপনি এখনো কাজ পাচ্ছেন না। তো আমিও বুঝতে চাই যে আপনি কেন কেন কাজ পাচ্ছেন না। তো এখন আপনার 2.5 মাসের হিসাব বাদ দেন, আপনি আমাকে শুধু 1 মাসের, চলতি মাসের আপনি 20 দিনের আমাকে হিসাব দেন। এই 20 দিনে আপনি কি কি করছেন আমাকে দেখান। স্যার আসলে স্যার আমি যে কয়দিন স্যার ক্লাস করতে পারি নাই স্যার, আমি আপনার ইউটিউব দেখে দেখে কিছু গিক তৈরি করছি, এই গিক গুলো আসলে আমাকে ঠিক দেখান না হয়েছে বাবা, কিনা আপনি 1 সপ্তাহে, গত 1 সপ্তাহের জি স্যার। অ্যাক্টিভিটিস আমাকে দেখান। স্যার এই যে এই গিকটা স্যার আমি ক্লাস করতে পারিনি সরাসরি লাইভ ক্লাস, কিন্তু ইউটিউব দেখে আমি এটা স্যার গিকটা তৈরি করছি স্যার, হুম হুম এই B2B লিড জেনারেশনের। বুঝ নাই। স্যার আমি এই লাস্টের কয়েকটা ক্লাস করতে পারি নাই, এই B2B লিড জেনারেশনের ক্লাসটা স্যার আমি ইউটিউব দেখে আমি পরে করছি স্যার, ঠিক পরে আছে, দেখি আপনি আপনি করেছেন, ঠিক এটা আছে, পার তো হয়ে গেছেন, যার কারণে স্যার আমি এগুলো দেখাইতে পারি। তো পার হয়ে গেলে দেখাতে পারবেন তো। আমি তো যে কোনো গিক, তো আমার সাপোর্টের মধ্যে যে কোনো টপিক নিয়ে গিক দেখাইলেও তো আমি তো দেখি, একটা টপিক পার হয়ে গেলে সে ঠিক আমি দেখি না, সেরকম তো না। আপনি তো আমাকে তো দেখাতে পারতেন, তাই না? এখন আপনি কয়টা গিক তৈরি করছেন এই গত 20 দিনের মধ্যে, কয়টা গিক তৈরি করছেন, কি কি করছেন, কয়টা বাই রিকোয়েস্ট রিপ্লাই করছেন আমি একটু দেখি, আমি একটু আমার মতো করে বুঝি যে আপনি এত কিছু করার পরও কাজ পাচ্ছেন না কেন, তাহলে আমি আপনাকে সলিউশনটা বলতে পারবো। সলিউশন করার জন্য আমার আপনার বিষয়গুলো বোঝা দরকার, যে আপনি আসলে কি কি চেষ্টা করছেন। স্যার আগে গিকটা একটু স্যার হুম দেখেন স্যার, হুম স্যার গিকটা হ্যাঁ দেখাই বাবা, তারপরে স্যার। আমার 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 কথাটা আপনি একটু বুঝেন, আমি আপনার কথাটা, জি স্যার, আমি আপনি যেটা প্রশ্ন লিখে দিয়েছেন সেই প্রশ্ন আমাকে সমাধান করতে হবে। আপনার প্রশ্ন যদি জি জোরে স্যার, ছিল প্রোফাইল চেক করতে, আমি আপনার প্রোফাইল প্রোফাইল চেক করে দিতাম কোনো প্রশ্ন ছাড়া। আপনি যদি বলতেন যে স্যার আমার গিকটা গিকটা চেক করে দেন, আমি আপনার গিকটা চেক করে দিতাম কোনো প্রশ্ন ছাড়া। এখন আপনার প্রশ্ন তো এগুলো ছিল না, আপনার প্রশ্ন ছিল আপনি কাজ পাচ্ছেন না, তাই তো? এখন সেই জন্য জি স্যার, আপনার প্রশ্নটা, সমস্যাটা সমাধান করার জন্য আমাকে আগে দেখতে হবে যে আপনি কি কি করছেন। হ্যাঁ, এবং আগে যেগুলো করছেন সেগুলোর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো আমি আপনাকে সংশোধন করে দেব। আপনি কি আমার বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বলেন বলেন। স্যার বাইরে রিকোয়েস্টটা স্যার একটু দেখে দিন স্যার। স্যার এটা স্যার আমি একটু আগে স্যার করছি স্যার, এটা একটু হয়ে গেছে না? আচ্ছা, এখানে যে কারণে কাজ পায় না, তার ম্যাক্সিমাম হচ্ছে বাই রিকোয়েস্ট ঠিক সঠিকভাবে রিপ্লাই না করার কারণে। হ্যাঁ, আই এম লুকিং ফর সাম হেল্প, আই এম লুকিং ফর সাম হেল্প জেনারেটিং দ্য লিস্ট অফ এ স্মল মাল্টি ফ্যামিলি প্রপার্টিস ওনার অ্যারাউন্ড ড্যাশ মনির লোয়া এরিয়া। আই এম লুকিং ফর অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, সোশ্যাল মিডিয়া প্রোফাইল ফ্রম ওনার্স হু হ্যাভ বিটুইন $2 to $5, স্পেসিফিক্যালি অ্যাবসেন্স ওনার্স, হ্যাঁ অ্যাবসেন্ট ওনার্স দ্যাট হ্যাভ কোয়ালিটি ইকুয়ালিটি ইফ পসিবল 35 ইয়ার্স অফ এজ।
সে বাড়ি যারা কিনবে, হ্যাঁ, অলসো প্রপার্টিস মে হ্যাভ বি বিহাইন্ড অন দ্য ট্যাক্স, ইভেন ইফ ইউ ক্যান অনলি ডু দ্য ফার্স্ট পার্ট, আই ক্যান ফাইন্ড সাম ওয়ান এলস টু স্কিপ প্রেস। ঠিক আছে, বাড়ি কিনবে বা বাড়ি, আপনি এটিকে বুঝতে পারছেন ও আসলে কি বলছে? জি স্যার, কি ও কি বলছে মানে স্যার ও বুঝাইছে স্যার, ছোট ছোট যে আপনার বাড়িগুলো আছে এগুলোর ফোন নাম্বার, তারপরে বাড়ি, বাড়ির ফোন নাম্বার না বাড়ির, বাড়ির মালিকের ফোন নাম্বার, বাড়ির মালিকের, বাড়ির মালিকের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এইগুলা সে চাইছে। হুম হুম, এটাই আর কি বুঝাইছে স্যার, বাড়ির মালিকের ফোন নাম্বার। ঠিক আছে, হ্যাঁ, তো আপনি কি বলছেন মানে আমেরিকার আইওয়া শহরে, তাই তো? আপনি বলছেন, হ্যালো স্যার, ইউর গ্রেট আইডিয়া, হ্যাঁ, আই ওন, এটা গ্রেট আইডিয়া মানে কি, কিসের আইডিয়া স্যার, মানে তার ইয়ের সম্পর্কে আর কি বুঝাইছে স্যার, মানে গ্রেট আইডিয়া মানে কি, মানে অনেক ভালো ধারণা, মানে কিসের ধারণা, ওর ওর ধারণা কি? ও তো আপনি কোনো ধারণার কথা বলো নাই, ও বলছে যে আমার মালিক, আমার মালিক বাড়ির এরকম বাড়িওয়ালাদেরকে আমেরিকার আইওয়া শহরে বাড়ি আছে এরকম বাড়ির মালিকদেরকে মালিকের ফোন নাম্বার লিস্ট এগুলো লাগবে, তাই তো? জি স্যার। হ্যাঁ, এখানে গুড আইডিয়া, আইডিয়াটা কেন হবে? আপনি কি তার কোনো আইডিয়া বুঝতে পারছেন বা সে আপনাকে কোনো আইডিয়া শেয়ার করছে? এই কথাটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল। আই ওন স্মল মাল্টি ফ্যামিলি প্রপার্টিস ইন দ্য দোস মন এরিয়া থ্রু থ্রু ডেলিগেশন। আই ওন মানে আপনার আছে, আপনি মালিক, আপনি কি মালিক এরকম কোন কোন এরিয়া, আমেরিকার আইওয়া শহরে কি আপনার কোনো বাড়ি আছে? হ্যাঁ, আই ওনার মানে আপনি, আচ্ছা, ওন অথবা ওনার, হ্যাঁ, একই কথা তো, আপনি ওনার, আপনি আমেরিকার আইওয়া শহরে এরকম অনেকগুলো বাড়ির আপনি মালিক, এটা কি বলেন? তারপর বলছেন নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল, কালেক্ট এন্ড মেক এ লিস্ট। আই হ্যাভ, এটা মানে কি, আই হ্যাভ ডান লিড জেনারেশন সো টু মি দিস ভেরি ইজি। হ্যাঁ, এটার অর্থ অর্থটা কি, আই হ্যাভ ডান লিড জেনারেশন, আমি বুঝলাম, আমি লিড জেনারেশন করতে করেছি। স্যার এটা, স্যার এইটাই স্যার, এটা দিতে আপনি ওই ক্লাসে ঢুকলেন তাড়াহুড়া করে লিখতে স্যার, এরকম হয়েছে স্যার, মানে এই আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আই হ্যাভ ডান লিড জেনারেশন মানে হলো আমি আমি লিড জেনারেশন করেছি, সো টু মি, হ্যাঁ, দিস ইজ ভেরি ইজি, হ্যাঁ, সো টু মি দিস ইজ ভেরি ইজি, এটা কোন ধরনের ইংলিশ এটা স্যার? আমি এটা স্যার এটা লিখতে চাইছিলাম স্যার, আই হ্যাভ মানে অন, আচ্ছা ঠিক আছে, আপনি, আচ্ছা ঠিক আছে, এখন ভাইয়ার তো আপনার মনের মধ্যে ঢুকবে না, ভাইয়ার আপনার মনের মধ্যে কি বলতে চেয়েছেন সেটা তো আর বুঝার চেষ্টা করবে না, কি বলছেন সেটাই বুঝবে, তাই তো? জি স্যার। এখন বলেন, এখন আমি যদি এটা যদি অন্য অন্য কোনো বায়ার, বায়ার তো খুব ভালো ভালো বায়ার, এই কারণে সে আপনাকে ফ্ল্যাগ করে নাই, অন্য কোনো বায়ার হলো তো আপনাকে ফ্ল্যাগ করে দিত, সে আপনাকে এত সুন্দর করে এত ভালোভাবে একটা ডেসক্রিপশন লিখে দিছে, হ্যাঁ, যে সে কি চাচ্ছে, সে একটা লিস্ট চাচ্ছে, মাল্টি ফ্যামিলি প্রপার্টি, হ্যাঁ, মানে যৌথ পরিবার যেখানে থাকে, তাই তো, মাল্টি ফ্যামিলি, এই ফ্যামিলি ওনার ইন অ্যারাউন্ড, হ্যাঁ, ড্যাশ, হ্যাঁ, ড্যাশ মনিয়েস আইও এরিয়া, একটা এলাকার নাম, আই এম লুকিং ফর অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো চাচ্ছে, তাই তো? হু হ্যাভ বিটুইন 2 to 15 ডোরস, যেসব যেসব ঘরের 2 থেকে 15টা দরজা আছে, স্পেসিফিক্যালি অ্যাবসেন্স ওনার্স, হ্যাঁ, যেগুলো আর কি মালিক থাকে না, ওই ওই সকল ঘর মানে মালিক থাকে না বা মালিক বাইরে থাকে, দ্যাট হ্যাভ ইকুইটি ইফ পসিবল 35 ইয়ার্স ওল্ড অফ ল্যান্ড ওনার, হ্যাঁ, ল্যান্ড অর ওল্ডার, হ্যাঁ, যেগুলো কমপক্ষে 35 বছরের পুরনো, সে মূলত পুরনো বাড়ি সে খুঁজতেছে, সে পুরনো বাড়ি কিনবে, ওই পুরনো বাড়িদের বাড়ির মালিক যেখানে থাকে না বা মানে পরিত্যক্ত সম্পত্তি, ওই ধরনের জিনিস খুঁজতেছে, তাই তো? তো এখন সে এত সুন্দর করে বিস্তারিত ভাবে আপনাকে বুঝাই বললো, আর এতে আপনি থেকে জবাবটা দিচ্ছেন তুমি চাচ্ছে তাই ভাবে, তাই না? আপনি তাকে জবাবটা দিচ্ছেন একেবারে যাচ্ছে যাচ্ছে তাই ভাবে, এটা কি, এটা কি বলেন, ও কি কাজ পাওয়ার, ও কি আপনাকে কাজ দিবে? না স্যার, আমি বলেছিলাম কি, যে যেকোনো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার সময় 100% কি করতে হবে, তার কথাগুলো বুঝতে হবে, বুঝে সেন্সিটিভ পয়েন্ট গুলো বুঝতে হবে, সেন্সিটিভ পয়েন্ট গুলো বুঝে প্রত্যেকটা সেন্সিটিভ পয়েন্টের জন্য কি করতে হবে, একটা করে প্যারাগ্রাফ লিখতে হবে, তাই না? তো এখানে যদি আমরা খুঁজি তার সেন্সিটিভ পয়েন্ট, এখানে অনেকগুলো পয়েন্ট আছে,
অনেকগুলো পয়েন্ট নিয়ে যদি আপনি লেখেন, এখানে চারটা বা পাঁচটা পয়েন্টের যদি হয়, এই পাঁচটা পয়েন্টের জন্য যদি আপনি একটা করে প্যারাগ্রাফ লেখেন সেটা তো বিশাল লাগবে। হ্যাঁ, সেটা তো কমপক্ষে এক বিঘত অনেক অনেক বড়, এটা লম্বা হওয়ার কথা, অনেক বড় লম্বা করে লেখলে সেন্সিটিভ পয়েন্টগুলো বুঝে লাগলে তখন না বাইরে বুঝবে যে হ্যাঁ আপনি অনেক সিরিয়াস, তাই না? এবং আমি বলেছিলাম যে একটাতে 3 ঘন্টার কমে বায়ের রিকোয়েস্ট রিপ্লাই করা যাবে না। এই যে বায়ের রিকোয়েস্ট আসতেছে, এটা আপনার জন্য একটা আশীর্বাদ, এটা একটা প্রাপ্তি, তাই না? এখন এটা হচ্ছে একটা লক্ষ্মী। এখন লক্ষ্মীকে যদি আপনি এভাবে করেন, এটা হচ্ছে লক্ষ্মীকে পা দিয়ে ঠেলে সরাই দেওয়া, তাই না? এভাবে তো এভাবে তো একদমই উচিত না। আপনি এভাবে আপনি ক্লাসে আসতেছেন, তাড়াহুড়ো করে লেখার কি দরকার ছিল? আপনি ক্লাসে আসতেছেন না লিখতেন, আপনি ক্লাস শেষ করে ধীরে সুস্থ লিখতেন, তাই না? আপনি কি আপনি কি বুঝতে পারছেন আপনার কাজ না পাওয়ার পিছনে কারণগুলো কি কি? আপনার কাজ না পাওয়ার পিছনে কারণগুলো হলো আপনি সঠিকভাবে কি জিনিসটা জিনিসটাকে আপনি একদমই গুরুত্ব দিচ্ছেন না। হ্যাঁ, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আপনার যে গিকগুলো আমি দেখলাম সেই গিকগুলো যথেষ্ট খারাপ ভাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, খারাপ ভাবে যে গিকগুলো তৈরি করা হয়েছে, আমি দেখাই আপনার গিকগুলো দেখেন, এই গিকটা তো সুন্দর হয়নি, তাই না? এটা আরো অনেক সুন্দর ভাবে ডিজাইন করা যেত। গিক তৈরি নিয়ে, গিকের ব্যানার তৈরি নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে, ওই ক্লাসগুলো করে ওই ক্লাসগুলো দেখে আপনি সুন্দরভাবে আরো সুন্দরভাবে গিকটাকে আপনি ডিজাইন করতে পারতেন, পারতেন না বলুন? তারপর আপনি প্রতিদিন ক্লাসে আসতে পারতেন, সাপোর্ট প্রতিদিন প্রতিদিন আপনি আসতে পারতেন। আপনি সাপোর্ট আসছিলেন এই পুরো মাস, কতদিন আসছিলেন বলেন? আচ্ছা, দয়া করে আমাকে আমাকে ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে, আপনি হসপিটালে ছিলেন তাহলে আপনার প্রশ্নটা বলছি আমি কোনো হতাশা শুনতে চাই না, ঠিক আছে? আমি কোনো হতাশা চাই না। এখন কথা হলো, যারা হতাশা হবার তারা সারা জীবনই হতাশ হবে, যারা কাজ করবে না তারা হতাশ হবেই। হ্যাঁ, তো হতাশ না হইয়ে, হতাশা ব্যক্ত না করে শুধুমাত্র কাজ কাজ করে যেতে হবে। হ্যাঁ, শুধু কাজ করে যেতে হবে, কোথায় ভুল হচ্ছে সেটা নিজেকে ফাইন্ড আউট করতে হবে। আপনি আমাকে বলছেন যে আপনার প্রোফাইলটা চেক করে দিতে। হ্যাঁ, আপনার আপনি কেন চেক করবেন না? আপনার যখন কাজ আসতেছে না, আপনি প্রথমত একটা না, আপনি 15 দিন আপনি কি ইয়া করেন, একটা না শুধু 15 দিন ব্যস্ত থাকতে ব্যস্ত থাকলেই হবে। আরো যাদের কাজ আসতেছে না, আমি সবার উদ্দেশ্যে বলি, যাদের কাজ আসতেছে না, আপনারা 1 টানা 15 দিন কি আপনারা ব্যস্ত থাকেন, 1 টানা 15 দিন 5 ঘন্টা করে করে সময় দেন, 1 টানা 15 দিন 5 ঘন্টা করে সময় দেন। সময় দিয়ে প্রথমত আপনার প্রোফাইলটা চেক করেন, প্রোফাইলে কোনো ভুল আছে কিনা। দ্বিতীয়ত, হ্যাঁ, আপনি কি আপনার গিকটা চেক করেন, গিকের ব্যানারটাকে দেখেন, আমার বেশি বেশি করে সাপোর্টেড ভিডিও দেখেন, আমি অন্য কাউকে কি বলতেছি সেগুলো দেখেন, তারপর আমার যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার যে ভিডিওগুলো সেগুলো দেখেন, দেখে আপনি নিজে নিজে 100% ইয়া করেন। তারপর বায়ার রিকোয়েস্ট যেগুলো রিপ্লাই করতেছে সেগুলো ঠিকভাবে করেন, 15 দিন আপনি একটা না এই কাজগুলো করেন, ডেলি 5 ঘন্টা করে সময় দেন। তারপরেও যদি আপনার কাজ না আসে, এটার জন্য সম্পূর্ণরূপে আমি দেই, আমার 100% ইনস্ট্রাকশন ফলো করার পর যদি আপনি আপনার যদি কাজ না হয়, আপনি যদি কাজ না পান, ওটার জন্য 100% আমি দেই, তাই না? এইভাবে 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 যেভাবে আপনি লেখছেন, স্যার আমি 20 অক্টোবর ভর্তি হয়েছি, আমার কোনো কাজ পাই না, হ্যাঁ, তাই না? তার মানে নিশ্চয় কি আমি যেটা শিখাচ্ছি আমি রং, অথবা আমি যেটা শিখাচ্ছি সেটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে? তারপর আমার প্রোফাইল থেকে প্রবলেম আছে, ঠিক আছে? এইভাবে তো বলা যাবে না, না বলা যাবে না, তা না অবশ্যই বলা যাবে, ঠিক আছে? কথা হচ্ছে আপনি কাজ পান না আমাকে এভাবে না বলে আপনি আমাকে বলতে হবে যে স্যার আমি 15 দিন আপনার ইনস্ট্রাকশন মতো চলছি, 15 দিন আমি 5 ঘন্টা করে আমি সময় দিছি, আমি সকল কিছু আমি চেক করছি, আমার প্রোফাইল চেক করছি, আমার গিগের চেক করছি, গিগের রিপ্লাই গুলো আমি ঠিকভাবে ঠিকভাবে দিছি, আমার জানা মতে আমার জ্ঞান মতো বুদ্ধি মতো সবকিছু ঠিক আছে, তারপর আমি কেন কাজ পাচ্ছি না দেখেন, তখন আমি দেখবো। আচ্ছা, এরপর আসেন হুসাইন ফ্রম কাতার, প্লিজ স্যার চেক মাই ফেসবুক প্রমোশন গিগ। আসেন হুসাইন, আসেন হুসাইন ফ্রম কাতার। আসেন হুসাইন ফ্রম কাতার, পাচ্ছি না। তারপর আসেন হলো রহমত আলী ফ্রম খাগড়াছড়ি, বায়ের ফাইবার আসেনি। আচ্ছা রহমত আলী আপনি আসেন,
হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তাহলে আপনি, কালকে তো আমি বুঝতে পেরেছি, গতকালকে যে আমি যে টাইমটা বাড়িয়ে দিয়েছিলাম সেই টাইমের এই যে রিকোয়েস্ট ওপেন 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 হয়ে যাচ্ছে, বাট আপনার এখনো বাইর আসেনি, তাই তো? কোনো সমস্যা নাই, 3 দিনের মধ্যে বাইরে এসে যে কোনো সময় আপনাকে বাড়িয়ে বাড়িয়ে দেবে। বাট আপনি বাইরের চিন্তা না করে আপনি আপনার মতো করে কাজ কাজ করতে থাকেন। বাইরে যদি অনলাইনে আসে আমার তো কোনো, আপনার প্রোফাইলে কোনো সমস্যা হবে না। আপনি তো টাইম বাড়ানোর জন্য রিকোয়েস্ট করছেন, রিকোয়েস্ট করছেন যেহেতু আপনারটা আর লেট রিপ্লাই দেখাবে না, লেট দেখাবে না, ঠিক আছে? এখন কথা হলো, বায়ার যদি একদিন দুদিন লেট করে এটার জন্য অ্যাপ্রুভাল দেয় তাহলে আরো ভালো, ঠিক আছে? আপনি বায়ার আসার আগে আগে আপনি কাজটা করে ফেলেন, ঠিক আছে? এতে করে আপনার প্রোফাইল বা আপনার ইয়ারটা কোনো কোনো খুব মানে ক্ষতি হবে না, ঠিক আছে? এরপরে বলেছেন আল মাহাদি, স্যার আমার গিগটা একটু চেক করে দেন। আছেন মাহাদি? I will promote and manage মানে কি মাহাদি? মাহাদি এটার অর্থ কি ম্যানেজ? এটা ভুল হয়েছে, স্পেলিং কি ভুল ভুল কি হয়েছে? এই ওই এই জায়গায় কোথায় হবে মানে একটু বানান বলতে, ম্যানেজার বানান বলেন। MAMAG তাহলে আপনি তো বানান পারেন, তাহলে এখানে ভুল ভুল হলে কেন, ভুল হলে কেন সেটা আসলে প্রশ্ন না, কারণ ভুল হতেই পারে, মানুষ মাত্রকে ভুল, তাই না? দেখুন ভুল ভুলটা আপনার চোখে ধরা পড়ে নাই কেন? না আমি সরি বলতেছি না, মানে বলতেছি আমি যে ভুলটা আপনার চোখে ধরা পড়ে নাই কেন, তার মানে আপনি দেখেন নাই, তাই তো? দেখছি কিন্তু ধরা পড়েন নাই, এটা তো ভুল। হা বাবা, আপনি আপনি দেখছেন, দেখার পরও যদি ধরা না পারো তাহলে তার মানে আপনি দেখেন নাই, ঠিক আছে? ভুল দেখি নাই, আপনি খাইছেন, খাওয়ার পরও যদি আপনার পেট না ভরে না ভরে তার মানে আপনি খান নাই, ঠিক আছে কিনা? আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার পরও আপনি কি পাশ করতে পারেন নাই, বা আপনি কি কোনো কিছু পরীক্ষা দেওয়ার পরে কোনো কিছু লেখেন নাই, তার মানে আপনি পরীক্ষা দেন নাই। তো দেখছেন, হ্যাঁ দেখছেন, দেখার পরও যদি এটা 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 ভুল থাকে, দেখার পরও যদি এটা এটা ভুল থাকে, এটা তো অন্যায়। কারণ আপনি আমার আমার এক দেখাতে এই প্রোফাইল দিয়ে আমি কাজ করব না, কে কাজ করবে? আপনি কাজ করবেন, তাই তো? তো স্বাভাবিক ভাবে আমি যদি আপনার প্রোফাইলটাকে একবার দেখি, আপনার দেখার দরকার ছিল 10 বার, ঠিক কিনা বলেন? তো আপনি 10 বার দেখে সবকিছু কমপ্লিট করে তো আমাকে দেবেন, কারণ এটার প্রতি মায়া থাকবে কার বেশি, আমার নাকি আপনার? আমার আমার তো তো আপনি এটা এটা করেননি কেন? এটা যারা বলতেছেন যে আমি দেখি নাই, আপনার প্রত্যেকটা শব্দ গিগ প্রোফাইল লেখার পর শব্দ বাই শব্দ পড়বেন, এম এ এন এ, হ্যাঁ মনে হচ্ছে এটা কনফিউজ, তখন এটা গুগলে সার্চ করে দেখবেন, সঠিক করে লিখবেন। আই উইল প্রমোট এন্ড ম্যানেজ ফেসবুক পেজ ফর ইউ প্রফেশনালি। আচ্ছা ঠিক আছে, আই উইল প্রমোট এন্ড ম্যানেজ ফেসবুক পেজ, ফেসবুক পেজ প্রমোট করা, ফেসবুক পেজ প্রমোট করা, ফেসবুক, আপনার গিগটা আসলে কি? আই উইল প্রমোট এন্ড ম্যানেজ ফেসবুক পেজ। আমার মাথা পুরোপুরি পুরোপুরি ঘুরে মানে ঘুরে যাচ্ছে। আই উইল প্রমোট, আমি প্রমোট করতে পারি, এন্ড ম্যানেজ ম্যানেজ করতে পারি ফেসবুক পেজ, আমি ফেসবুক পেজ এবং ফেসবুক পেজ প্রমোট করতে পারি এবং ম্যানেজ করতে পারি, এটার মানে কি? এটা তো পেজ ম্যানেজমেন্টের বিষয়ে বোঝাচ্ছে, ফেসবুক প্রমোশনের বিষয়টা দেখানো তো বোঝাচ্ছে না। প্রমোশন কথাটা তো কথাটা এখানে কোথাও তো লেখা নেই না, প্রমোট লেখা আছে, আই উইল প্রমোট এন্ড ম্যানেজ ফেসবুক পেজ। আপনি ফেসবুক পেজ ম্যানেজ করতে পারেন, ফেসবুক পেজ প্রমোট প্রমোট করতে পারেন, কিন্তু আমাদের ফেসবুক মার্কেটিং তো শুধুমাত্র ফেসবুক পেজ প্রমোট করতে বলে না, বলে ফেসবুক পেজ প্রমোশন এক জিনিস, ফেসবুক প্রমোশন এক জিনিস, টোটালি টাইটেলটা হয়নি। হ্যাঁ আপনি সহজ করে বলেন না, সহজ করে বলেন, আপনি দেখি সহজ করে বলেন তো বাংলায়। আমি আপনার জন্য প্রফেশনালি ফেসবুক, আপনার জন্য কথাটা কেন আসবে, আপনার মানে কার? যদি কোনো একজন বায়ার যদি আপনার সামনে বসে থাকে,
তাহলে বলবেন যে আপনার জন্য, তাই না? এই মুহূর্তে কোনো বাইরে তো আপনার সামনে বসে নাই, তাহলে আপনি আপনার জন্য সম্বোধনটা কেন হবে? সম্বোধন ছাড়া হতে হবে যে আমি ফেসবুক পেজ প্রমোশন করতে পারি একটু বই। বলেন, আবার বলুন। আমি ফেসবুক পেজ প্রমোশন করতে পারি, পুরো টাইটেলটা আপনি বাংলায় বলুন। আমি ফেসবুক পেজ প্রমোশন করব। আমি ফেসবুক পেজ প্রমোশন করব। ফেসবুক এ তো প্রবলেম, ফেসবুক পেজ কেন প্রমোশন করবেন? আপনাকে ফেসবুক পেজ প্রমোশন করতে কে বলছে? আমাদের ফেসবুক মার্কেটিং কাজের মধ্যে কোথাও তো বলা নাই যে ফেসবুক পেজ প্রমোশনের কথা। আমরা তো ফেসবুকের মাধ্যমে প্রমোট করি, আমরা যেকোনো একটা বিজনেস কে ফেসবুকের মাধ্যমে প্রমোট করি। আমি যদি বাংলায় লিখি এটা হবে যে আমি ফেসবুকের মাধ্যমে যেকোনো বিজনেস কে প্রমোট করতে পারবো। আই উইল প্রমোট এনি বিজনেস বাই ফেসবুক মার্কেটিং। বুঝতে পারছি। অথবা আমি তোমার বিজনেসের জন্য ফেসবুক প্রমোশন সার্ভিস দিতে পারবো। আই উইল প্রোভাইড ফেসবুক প্রমোশন সার্ভিস ফর ইউর বিজনেস। ঠিক আছে কিনা বিষয়টা বুঝতে পারিনি। ফেসবুক পেজ ম্যানেজমেন্টের কাজ, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট মানে হলো ফেসবুক ম্যানেজার হিসেবে কাজ, তাই না? এটা কি ফেসবুক ম্যানেজার হিসেবে কাজ নাকি আপনার প্রমোটর কাজ? বাইরে তো খুব দ্বন্দ্বে পড়ে যাবে, তাই না? এখন আপনার এই টাইটেলটাই সাক্ষী দিচ্ছে যে আপনি আসলে কাজটা জানেন না, আপনি আসলে কাজটা ভালোভাবে শিখেন নাই। হ্যাঁ, একটা সাক্ষী সাক্ষী যথেষ্ট আপনার পেজটা ফ্ল্যাগ হয়ে যাবার জন্য। তো অনেকগুলো কোম্পানি কি করবে বুঝতে না পারে আপনাকে ফ্ল্যাগ করে দিবে, তাই না? তারপর অল ম্যানুয়াল পোস্ট, ঠিক আছে? তারপর হচ্ছে প্রেজেন্টিং অ্যাক্টিভ ইউজার, প্রেজেন্ট active user, post and share popular set, Facebook page management, create Facebook business page. তো ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ এবং ফেসবুক পেজ ম্যানেজমেন্ট এই দুটোর জন্য আমাদের আলাদা গিগ আছে। এগুলো তো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর গিগ। আপনার এই টাইটেলটা এবং আপনার এই জিনিসগুলো কমপ্লিটলি সাক্ষী দিচ্ছে যে আপনি আসলে ফেসবুক মার্কেটিং এর কাজটা জানেন না। আপনি কি ক্লাসটা করেছিলেন ফেসবুক মার্কেটিং এর ক্লাসটা? জি করেছিলেন। শিওর? তো ক্লাস করার পরে ক্লাসের রেকর্ডটা দেখছিলেন? জি দেখছি। কিন্তু আপনার এই গিগ দেখে গিগের যতটুকু দেখলাম ওটুকু দেখে একদম ক্লিয়ারলি বুঝতে পারছি যে আপনি আসলে কিছুই বুঝেন নাই ফেসবুক মার্কেটিং এর, একদম কিছুই আপনি বুঝেন নাই। দয়া করে আপনি গিগ তৈরি করেন না এখন, আগে ফেসবুক মার্কেটিং এর ক্লাসটা ভালো করে দেখেন, বুঝেন, শিখেন ফেসবুক মার্কেটিং ভালোভাবে, হোমওয়ার্ক গুলো করেন। হোমওয়ার্ক গুলো করার পরে কি করবেন আপনি ফেসবুক মার্কেটিং এর কাজটা করবেন। আপনি কি হোমওয়ার্ক করেছিলেন? যাক, আপনার মাইক্রোফোন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ মাহাদি বলেন, আপনি কি হোমওয়ার্ক করছিলেন? জি করছি স্যার। আমাকে আমি আমি কি দেখছিলাম? না স্যার দেখাইতে পারিনি আমার। যাক, আপনি আপনি এটা বাদ দেন। হ্যাঁ, এই গিগটা টোটালি মুছে দিবেন। গিগটাকে টোটালি মুছে দিয়ে ফেসবুক আর ক্লিয়ার কাজটা খুব ভালো করে শিখবেন। যখন আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার কাজটা ভালো করে শিখা হয়েছে, তারপরে আপনি কি করবেন গিগ তৈরি করবেন, ঠিক আছে? যারা এভাবে ভালোভাবে কাজ না শিখে, কেউ যদি কাজ না বুঝে না শিখে, কেউ যদি গিগ দেন, এই গিগের প্রত্যেকটা অংশ সাক্ষী দিবে, বায়ারকে বলে দিবে যে দেখো সে আসলে পারে না, সে আসলে পারে না। হ্যাঁ, ওই জিনিসটা দেখে বায়ার হয়তো হাসবে, না হয় এত পরিমাণ মানে কি হবে ক্রোধ, মানে ইয়া হবে, মানে মনে কষ্ট পাবে যে সে কি করবে আপনার বিরুদ্ধে, সে মানে ফ্ল্যাগ করে দিবে। আচ্ছা রিজওয়ান বলুন, স্যার আমার সাথে একটা বায়ার এর কথা হয়েছে, একটু যদি দেখে দেন। রেজওয়ান আসেন, রেজওয়ান ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। একটা বাইরের সাথে আমার কথা হচ্ছে, বাইরের ছাত্রদের যে TSX কোম্পানির একটা লিস্ট আছে বাইরের কাছে। হ্যাঁ, তো ওই লিস্ট থেকে আপনার ওই কোম্পানিগুলোর চেয়ারম্যান অথবা আপনার সিইও মানে দুইটা পার্সন,
উপরের দুইটা পার্সনের আপনার মেইল আইডি বা কন্টাক্ট খুঁজে দিতে হবে আর কি। হ্যাঁ তো ও যে লিস্ট দিছে এই লিস্টটা আপনার অনেকগুলো ইয়া মানে প্রাইস হচ্ছে কম $10 কিন্তু উনি বলতেছে যে উনি সবার খুঁজে দিতে হবে। উনি প্রায় আমাকে আপনার 150টা সাইট দিছে আর কি, তো 150 সাইট হলো আপনার প্রায় 300 জনের মেইল আমার খুঁজতে হবে। আমি কিছুই বুঝি নাই, আপনি একটু জানেন আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। জি স্যার। Hi, can you please provide a small sample? Achha, thank you for response me. A sample diye chen, kishe sample eta? Sir, emni ta ekta normal ekta worker ache amar kaj korar. Tune bolche je ei kaj ta hobe na, eta related ekta kaj dao. Last name, telephone, position, executive manager, email, company, location, industry, company. Eta kisher, eta ki apni korchen? বুঝলাম তো এটার সোর্স কি, মানে এই স্যাম্পলটা কোথেকে পাইছেন? আপনার কাছে আপনি একটা স্যাম্পল দিয়েছেন তাই তো? আমার প্রশ্নটা হলো এই যে স্যাম্পলটা আছে এই স্যাম্পলটা আপনি কোথায় পেয়েছেন? স্যার এটা আমার স্যাম্পল না, এটা আমার একটা ফ্রেন্ডের স্যাম্পল, ঠিক আছে? তো আমার স্যাম্পল আমি পরে নিচে ওনাকে দিয়েছি আর কি। এখন এখন আপনি বলেন, এটা তো আপনি বায়ারের সাথে চালাকি করছেন, এখন এই চালাকি করে আসলে কোনো লাভ হবে কিনা? এই চালাকি করে লাভটা কি হবে আপনি বলেন আমাকে। স্যার পরে আমি ওনার কাজের সাথে আমার ওয়ার্ক আমি মানে হোমওয়ার্ক যেগুলো করছি ওখান থেকে দিয়েছি আর কি। আপনি যতগুলো চালাকি করছেন আউটসোর্সিং করতে হলে সবচেয়ে সহজ যে সূত্রটা, বোকা হইতে হবে, অনেক বোকা হইতে হবে, ঠিক আছে? বোকা না হলে চালাক মানুষ কখনো আউটসোর্সিং করতে পারবে না, অতিরিক্ত চালাক মানুষ কখনো আউটসোর্সিং করতে পারে না, বোকা হইতে হবে। বোকা হলে কি করতো? হ্যাঁ, যেমন আপনার জায়গায় যদি কেউ যদি বোকা থাকতো সে কষ্ট করে কি কাজটা করতো, সে প্রথমত কষ্ট করে আমার ক্লাসটা আগে দেখতো, ক্লাসটা করতো, ক্লাসটা ভালো করে দেখতো, দেখার পর আমি যেভাবে বলছি সেভাবে কি দেখে দেখে বুঝে বুঝে সে কি করতো, অ্যাসাইনমেন্ট তৈরি করতো, আমি যে হোমওয়ার্ক গুলো দিচ্ছিলাম সে হোমওয়ার্ক গুলা তৈরি করতো, হোমওয়ার্ক গুলো তৈরি করে তারপর সে কি বাইরকে দিত। ওকে, যদি সে মানে বোকা হইতো, হ্যাঁ ওইরকম বোকারাই কাজ পাই, বোকারাই সাকসেস হয়। এখন আপনি অনেক বেশি পরিমাণে চালাকি করছেন, এখন এত যে চালাকি করছেন, এখন বায়ার যদি আপনাকে এগুলোর ব্যাপারে যদি প্রশ্ন করে, হ্যাঁ এগুলোর ব্যাপারে যদি প্রশ্ন করে আপনি কি উত্তর দিবেন? এগুলোর ব্যাপারে প্রশ্ন করলে আপনি কি উত্তর দিবেন যে তুমি এটা কার জন্য করছো, কেন করছো? এই যে জেফ মার্ক, ওকে এক্সিকিউটিভ ম্যানেজার, তুমি এটা কোন কাজের জন্য করছো, কি করছো? আপনাকে কয়েকটা প্রশ্ন করলে তো আপনি আটকে যাবেন, তখন তো বায়ার তো স্পষ্টভাবে বুঝতে পারবে যে আসলে এটা আপনার না, সৎ হইতে হবে। এভাবে অতি চালাকি করলে সেটা কখনোই ভালো হবে না, হ্যাঁ অতিরিক্ত বোকার মতো কাজ করতে হবে, কষ্ট করতে হবে, ঠিক আছে? কষ্ট ছাড়া যে অন্য কারো রেফারেন্স দিলাম, অন্য কারো আইডি দিলাম, অন্য কারো ইয়াটা দিলাম, দিলে সাথে সাথে ব্যয় হয়ে যাবে। আমি কি কখনো বলছি, আমি কখনো আমার কোনো স্টুডেন্টকে বলি নাই যে আপনারা মিথ্যা মিথ্যা কাজ দেন, কখনো কোনো স্টুডেন্টকে বলি নাই যে আপনারা মিথ্যা মিথ্যা মানে মিথ্যা তথ্য দেন, বাড়িয়ে বলেন, বলছি? হ্যাঁ কখনো বলছে ফেক স্যাম্পল দেন? স্যাম্পল আপনি নিজে তৈরি করবেন, নিজে তৈরি করে আপনি স্যাম্পলটা দিবেন, হ্যাঁ ওই নিজে দিয়ে স্যাম্পলটা তৈরি করবেন, ওটার উপর যদি বায়ার হাজারটা যদি আপনাকে প্রশ্ন করে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, বায়ার বুঝতে পারবে যে হ্যাঁ আপনি সলিড, আপনাকে কাজ দিবে। আর নিজে যদি আপনি স্যাম্পল না দেন তাহলে তো আপনাকে কয়েকটা প্রশ্ন করে বায়ার বুঝবে যে না আপনি আসলে সঠিক না, তখন তো সাথে সাথে আপনাকে ফ্ল্যাগ করবে। আচ্ছা সৈকত আসেন, স্যার প্লিজ চেক মাই কিক, আসেন সৈকত। I will promote any business with Facebook by Facebook in USA. ঠিক আছে সৈকত, আমাকে মাউস দিন। এক্সপার্ট ইন ফেসবুক, হ্যাঁ সুন্দর হয়েছে এটা, এই জাস্ট এই সাদা অংশটা ইয়েলো করে দিন, ঠিক আছে? এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন ম্যানুয়াল পোস্টিং 24 আওয়ার্স
সাপোর্ট 24 আওয়ার সাপোর্ট কেমনে দিবেন সৈকত? সৈকত আমাকে বলেন 24 আওয়ার সাপোর্ট আপনি কেমনে দিবেন? হ্যালো জি স্যার, 24 আওয়ার সাপোর্ট আপনি কেমনে দিবেন? মানে ইয়াছনা তাল গাছ এক পাইয়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ঠিক সেরকম আপনি বায়ার আপনাকে $20 বা $50 আপনাকে হায়ার করবে, আপনি সারাদিন সারা রাত বায়ারের জন্য তাল গাছের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি ঘুমাবেন না? আমি ঘুমাবো, আপনি তো এখানে তো ঘুমের কথা বলো নাই, আপনি তো বলছেন যে 24 আওয়ার সাপোর্ট দিবেন। $50 বড় জোর $100 হায়ার করবে, এর জন্য আপনি আপনার কি জীবন যৌবন সব দিয়ে দিবেন বায়ারকে? আপনি রাত্রে ঘুমাবেন না, আপনি বাথরুমে যাবেন না, আপনি খাবেন না, সারাদিন শুধু 24 ঘন্টা আপনি ল্যাপটপ নিয়ে বসে থাকবেন শুধু সাপোর্ট দেওয়ার জন্য। এটা তো একটা অস্বাভাবিক কথা, তাই না? কথা হলো আপনি অন্য কারো থেকে দেখছেন, দেখে আপনি লিখছেন, তাতে কোনো দোষের কিছু নাই, কিন্তু সেই জিনিসটা আপনার জন্য প্রযোজ্য কিনা সেটা তো বুঝতে হবে। যেমন আপনি যেখান থেকে দেখছেন, তারা হয়তো কোনো একটা ফার্ম, তারা কোম্পানি, তারা হয়তো 20-30 জন একসাথে কাজ করে, ঠিক আছে? তো তারা বলতে পারবে 20-30 জন একসাথে কাজ করে, তারা বলতে পারবে যে হ্যাঁ ঠিক আছে আমরা শিফটিং ডিপি করে আমরা 24 আওয়ার সাপোর্ট দিতে পারবো। তো আপনার কাছ থেকে 24 আওয়ার সাপোর্ট কেউ চাইও নাই, আপনাকে সেটা লেখতেও কি লেখারও কোনো প্রয়োজন নেই, অস্বাভাবিক কোনো জিনিস সেখানে লিখতে হবে না। অন টাইম ডেলিভারি, ক্লাসিফাই ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, অর্গানিক টাইটেল, অর্গানিক ট্রাফিক, ইনক্রিজ সেলস, ঠিক আছে? এটা এটা জাস্ট কেটে দিবেন তাহলে হবে, জাস্ট বলে দিবেন। আপনার আপনার গিগটা মোটামুটি সুন্দর হয়েছে, ঠিক আছে? নেক্সট টাইম থেকে এরকম না বুঝে কোনো কিছু দেওয়া যাবে না। জি স্যার, থ্যাংকস ফর ওপেন দ্য ফেসবুক মার্কেটিং সার্ভিস, নাও ইট ইজ ওভার 1 বিলিয়ন, ওভার 1 বিলিয়ন অ্যাক্টিভ। আচ্ছা ঠিক আছে, ফেসবুক থেকে এগুলো আপনি অনেক অনেক কিছু আপনি দেখে লেখছেন, এগুলো লেখার স্টাইল দেখলে দেখলে বোঝা যায়। হ্যাঁ স্যার, মানে আমি এটা তৈরি করার সময় কোথাও দেখিনি স্যার, একদম নিজে মনে করেন একটা স্বর্ণ কানের দুল, এটা মেশিনে তৈরি হয়েছে নাকি মানুষ হাতে বানাইছে এটা বোঝা যায় স্যার। এটা আপনি হচ্ছে আপনার আগের যেই ভিডিওটা ছিল ওই ভিডিওটা দেখে দেখে আমি তৈরি করেছিলাম, ওখানে আপনার 4টা প্রশ্ন ছিল, আমি উত্তর লিখে নিয়ে তারপরে জাস্ট ইংলিশেই করেছি। আচ্ছা, নাও ইট ইজ ওভার 1 বিলিয়ন অ্যাক্টিভ পিপল ইউজিং ফেসবুক। If you want to promote your business, you can easily do it with Facebook. Facebook marketing is more popular than other marketing because of you can easily find your targeted customers. Targeted, yeah. Achha, thik ase. Tarpor hocche, I have worksheet to fast work. Eta mane ki? তারপর হচ্ছে, তার মানে এটা আপনি কেটে এটা সংশোধন করে নেবেন। I can post and share in thousands of groups. I will create page for better promotion. আচ্ছা, গ্রুপ প্রমোশন বা গ্রুপ শেয়ার এই জিনিসটা বলা যাবে না, এই জিনিসটা বললে ফেসবুক খুবই মাইন করে। এই একটা জিনিসের কারণে আপনার গিগটা সাসপেন্ড হতে পারে, ডিসেবল হতে পারে, ঠিক আছে? দুই নম্বর পয়েন্টের মধ্যে আপনি গ্রুপে শেয়ার করবেন, আপনি ফেসবুক মার্কেটিং করবেন এটা বলতে পারবেন, বাট গ্রুপে শেয়ার করবেন এটা বলা যাবে না, ঠিক আছে? গ্রুপে পোস্ট করবেন বা গ্রুপে শেয়ার করবেন এই জিনিসটা বলা যাবে না, ঠিক আছে? কারণ গ্রুপগুলো তৈরি করা হয় মানুষের ডিসকাশনের জন্য, মার্কেটিং করার জন্য না। তো আপনি যদি এভাবে বলেন যে আমি গ্রুপে প্রমোশন করবো বা গ্রুপে শেয়ার করবো, এটা নিবে না ভালোভাবে, ওরা নিবে না, ওরা আপনার এটাকে ব্লক করে দেবে। আই উইল ক্রিয়েট পয়েন্টে কি লিখলে ভালো হবে স্যার? আই ক্যান মার্কেটিং ইন থাউজেন্ডস অফ গ্রুপ, আই উইল পোস্ট এন্ড শেয়ার থাউজেন্ড অফ গ্রুপস। হ্যাঁ, আই উইল পোস্ট এন্ড শেয়ার গ্রুপসটা বাদ দিয়ে বলবেন, ফেসবুক বলবেন, গ্রুপের বদলে বলবেন ফেসবুক। আই ক্যান পোস্ট এন্ড শেয়ার ইন থাউজেন্ডস অফ অ্যাক্টিভ ইউজার্স ইন ফেসবুক। জি স্যার,
ফেসবুকে আপনি শেয়ার করবেন, বাট গ্রুপে শেয়ার মানে গ্রুপ শব্দটা উল্লেখ করা যাবে না। জি স্যার বুঝতে পারছি। গ্রুপ শব্দটা লিখলে গ্রুপের বদলে ফেসবুক লিখবেন। I will, I have, এতবার উইল কেন? I will rewrite title, description and others. I know graphic designing well. I know graphics design হবে। ডিজাইনিং হবে না? So I can edit photos. I know graphic design. আমি গ্রাফিক ডিজাইন জানি। ঠিক আছে? I know graphic designing well. মানে মানুষ সহজ করে চিন্তা করতে করতে পারে না কেন? আপনি বলতে চেয়েছেন আমি গ্রাফিক ডিজাইন পারি। শব্দ কয়টা? তিনটা, তাই না? আমি ইংরেজি কি? আই পারি ইংরেজি কি? নো, জানা। নো অথবা ক্যান, তাই তো? আই ক্যান। আচ্ছা আই নো, আচ্ছা আমি বলি আমি গ্রাফিক ডিজাইন জানি, ঠিক আছে? আই নো, যদিও আই নো আই নো হবে না, আই ক্যান হবে। আমি আপনার ভাষায় বলি আই নো, আমি জানি, আই নো, তাই না? কি জানি? গ্রাফিক গ্রাফিক ডিজাইন, তাই না? তাহলে আই নো গ্রাফিক ডিজাইন, সহজ না? জি স্যার। এত কঠিন করে কেন লাগছেন? মানে মানুষ এত কঠিন করে কেন চিন্তা করতে পারবে, সহজ করে চিন্তা করতে পারবেন না কেন? I am masking your link with blogger. I am masking your link with blogger. I am able to article writing. I am masking your link with blogger. এখানে ব্লগার দিয়ে মাস্কিং করা, ঠিক আছে? এটা তো ওপেনলি বলা যাবে না। এভাবে মাস্কিং দিয়ে ব্লগার, এই মাস্কিং শব্দটাকে বাইরে বুঝবে? এটা তো আমাদের শব্দ। এই মাস্কিং শব্দটা তো কোনো ভাষায় নেই, এটা তো আমরা আমরা আমাদের মতো করে ভাষাটা ব্যবহার করি। আপনি ব্লগার দিয়ে মাস্কিং করেন, হ্যাঁ, এটা তো বলা যাবে না। আমি কি বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। আপনি বলবেন যে 23 ঘন্টা এই কত, আমি 55 মিনিট সাপোর্ট দেব, ঠিক আছে? ঠিক আছে, আপনি বলবেন যে আমি 23 ঘন্টা, শুনুন আপনি ভিবি বলবেন আমি 23 ঘন্টা 55 মিনিট সাপোর্ট দেব, হ্যাঁ। তারপর বাইরে যদি জিজ্ঞেস করে যে তুমি 23 ঘন্টা 55 মিনিটের সাপোর্ট কেন দেবা, তখন বাইরে বলবেন স্যার ওই 5 মিনিট আমি বাথরুমে যাব, পারবেন না বলতে? আমি তোমার জন্য এতটাই ডেডিকেটেড, এত কাজ, আমি খাওয়া দাওয়া নাওয়া খাওয়া সবকিছু সবকিছু আমি ছেড়ে দিছি, শুধু আমাকে 5 মিনিট সময় দিতে হবে আমি বাথরুমে যাওয়ার জন্য, শুধু ওই 5 মিনিট ছাড়া বাকি 23 ঘন্টা কত 55 মিনিট আমি তোমাকে সাপোর্ট দিতে পারবো, ঠিক আছে? অডিয়েন্স রিসার্চ ফর গেট মোর ট্রাফিক, ওকে, আই বিলিভ অনলি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, নট আই রিকমেন্ডেড দ্য বেস্ট প্যাকেজ অনলি, ঠিক আছে? এটার মানে কি? তার মানে তিনটা প্যাকেজ আছে, তার মধ্যে আমি নাম দিয়েছি বেস্ট প্যাকেজটা, আই রিকমেন্ডেড বেস্ট প্যাকেজ অনলি, এটার মানে কি একটু সহজ করে বাংলা অর্থটা বুঝিয়ে বলুন। স্যার আমি মানে বেস্ট প্যাকেজটা তাকে রিকমেন্ড করছি, আমি তিনটা প্যাকেজ করেছি, তার মধ্যে তিনটা নাম দিয়েছি, একটা সিম্পল, একটা মিডিয়াম, একটা বেস্ট। এখন আমি বলি আই রিকমেন্ড, আমি রিকমেন্ড করি বেস্ট প্যাকেজ অনলি, বেস্ট প্যাকেজটা আমি রিকমেন্ড করি, তাই তো? এখানে বেস্ট প্যাকেজ বলতে আপনি কোন প্যাকেজটাকে বুঝিয়েছেন? আপনার তো প্যাকেজ তিনটা, কোন প্যাকেজটাকে বুঝিয়েছেন? স্যার নিচে নাম দেওয়া আছে স্যার। সিম্পল, মিডিয়াম, বেস্ট, আচ্ছা ঠিক আছে, রিকমেন্ডেড, মিডিয়াম, সিম্পল, এভাবে না দেওয়াটা বেটার, হ্যাঁ। এভাবে আপনি বাইরকে ডাইভার্ট করতেছেন, তাই না? তার ইচ্ছা তো নাও তো থাকতে পারে, আপনি সিম্পল, মিডিয়াম, আমি কি এভাবে লিখতে বলছিলাম? ফেসবুক প্রমোশন হতো, তাই না? আমি কি এভাবে সিম্পল, মিডিয়াম কে লিখতে বলেছিলাম? আপনি হচ্ছে প্রমোট 1 মিলিয়ন পিপল ওইটা লিখছেন, ওইটা আমি এই পার্টে মানে ভিতর ডেসক্রিপশনে লিখেছি তো স্যার, আই উইল প্রমোট ইওর প্রোডাক্ট বিজনেস মিলিয়ন্স অফ পিপল, এটা আমি ডেসক্রিপশনের মধ্যে লিখেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি দেখছেন, আপনি অন্য কাউকে ফলো করে লিখছেন, অন্য কে এভাবে লিখছে ওর থেকে দেখে আইডিয়া নিয়ে আপনি লিখছেন, খুব ভালো কথা, অসম্ভব ভালো একটা কাজ করছেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি আপনাকে শিখাচ্ছি, তার মানে আমি যে অনেক ভালো জানি তা তো না, হ্যাঁ, আমি যে অনেক ভালো জানি তা না, কিন্তু কথা হচ্ছে আপনি যখন আমার কাছ থেকে শিখতেছেন তখন তখন এইটাকে আপনাকে ধরে নিতে হবে যে আমি অনেক ভালো জানি,
এবং আরো এটা এটা ধরে নিতে হবে, মানে আমার আমি যেভাবে জানি সেভাবে আগে শিখতে হবে। আমি অনেক খারাপ জানি, বাট আমার মতো করে আগে প্রথমে আপনাকে আগে করতে হবে। আমার মতো করে করার পর আপনি কিছু কাজ করেন, কিছু কাজ করার পর তারপর আপনি অন্য সবাইকে দেখেন আপনার মতো করে করেন। আমি কি আমি কি বিষয়টা বুঝতে পারছি? আমরা অঙ্ক করার সময় ধরে নিই পিতার বয়স এক্স বলে পুত্রের বয়স ওয়াই, তো সেইরকম আপাতত ধরে নিতে হবে যে আমি অনেক ভালো জানি। আমি কি বুঝতে পারছি? যদিও এটা নিশ্চিত যে আমি আসলে ভালো জানি না, আমি আসলে এত ভালো পারি না, ভালো জানি না, এটা নিশ্চিত। হ্যাঁ, কিন্তু ধরে নিতে হবে যে আমি ভালো জানি, এবং এটা ধরে নিয়ে আমি যেভাবে বলবো, যদি আপনার কাছে মনে হয় যে না এইভাবে ভুল, ঠিক আছে, হয়তো আপনার কাছে মনে হচ্ছিল যে আমি যেভাবে শিখাচ্ছি ওইভাবে ভুল, তাই তো? হ্যাঁ, কিন্তু আবার আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, আপনার যদি মনে করেন যে আমি ভুল, অবশ্যই, তার মানে আমাকে ভুল আপনি কখন বলতেছেন? অবশ্যই আপনি অনেক ভালোভাবে কেটে যান, অনেক ভালোভাবে আপনি পড়াশোনা করছেন, সেই কারণে আপনি বলতেছেন আমার আমি ভুল। হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই এটা ভালো ভালো একটা দিক, কিন্তু প্রথমে যদি আমি ভুল শিখি, আপনি ভুল শিখবেন, ঠিক আছে, ভুলভাবে কাজ করবেন, কাজ করা দরকার তো, তাই তো? সবাই যদি কাজ পায়, সবাই যদি আমি আমার ভুল শিখে শিখে যদি সবাই কাজ পায়, আপনিও ভুল শিখেন, আপনিও ভুল কাজ করেন, অসুবিধা কোথায়? ভুল কাজ করার পর কিছু কাজ আপনি করেন, করার পর আপনি কি করবেন? তারপর আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। আমি কি আপনাকে বিষয়টা বুঝতে পারছি? তো এভাবে করা যাবে না। আমার যেটা নির্দেশনা, আমার নির্দেশনা মানতে হবে, আমার নির্দেশনা মেনে প্রথমে কাজ করতে হবে, তারপর আপনি আপনার মতো করে করেন, ঠিক আছে? ঠিক আছে, এরপরে আছেন হলো জান্নাতুল ফেরদৌস, স্যার প্লিজ চেক মাই গিগ, আসেন জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, আই উইল ডু হাই কোয়ালিটি বি টু বি লিডস জেনারেশন ফর এনি বিজনেস, ঠিক আছে, আই উইল ডু হাই কোয়ালিটি, এখানে হাই এর এইচ বরাবর হবে, কোয়ালিটির কিউ বরাবর হবে, হ্যাঁ, তারপর এল এর এল বরাবর হবে, জি বরাবর হবে, আই উইল ডু হাই কোয়ালিটি লিড জেনারেশন ফর এনি বিজনেস, ঠিক আছে, তারপর 100% একুরেট একুরেট, ঠিক আছে, লিডস জেনারেশন, প্রসপেক্ট, ইমেল ইমেল এখানে কালেকশন হবে, ইমেল কালেকশন, হ্যাঁ, অথবা প্রসপেক্ট ইমেল চুজ, টার্গেট টার্গেটেড স্টেটস, সেলস লিডস, তারপর হচ্ছে বিটুবি, লিঙ্কডইন লিঙ্কডইন ফাইন্ডিংস, ঠিক আছে, সুন্দর হয়েছে, বাট ডিজাইনটা আরো আরো সুন্দর হইতে হবে, ডিজাইনটা সুন্দর হয়নি, হ্যাঁ, আর খুব সুন্দর লেখাগুলো আরো ছোট হবে, এখানে আর আরো কিছু আনতে হবে। ওয়েলকাম টু মাই লিড জেনারেশন গিগ, আই এম স্পেশালিস্ট ইন জব, ওকে, আই উইল কালেক্ট বিটুবি লিড জেনারেশন, ভ্যালিড ইমেল ফাইন্ডিংস, কোম্পানি নেম, ইউআরএল, ঠিক আছে, সিটি, প্রোফাইল, আগে পিছে কোন একটা শব্দ লাগবে, ঠিক আছে, লিঙ্কডইন আইডি, আই উইল প্রোভাইড অথবা আই উইল সার্চ লিঙ্কডইন আইডি, হ্যাঁ, এভাবে কি বলতে হবে। তারপর হচ্ছে একদম নিচে 20-30-40 100-150-200, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি সবাইকে খুব দুঃখিত বলে নিচ্ছি, একটু আমি এখান থেকে এখানে আমি ব্লক করে রাখতেছি, আমি সবাইকে দেখবো, আমি রাত্রে এসে আমি সবাইকে দেখবো, আমি এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।